বন্ধুরা চলে এসেছি পরবর্তী অঙ্ক নিয়ে। তো অঙ্কটা কি বলেছে, যে একজন ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হেঁটে 15 মিনিটে একটি ব্রিজ অতিক্রম করে, ব্রিজটির দৈর্ঘ্য কিসে দিতে হবে মিটারে কত? অপশান এতে 600, বিতে 750, সিতে 1000, আর ডিতে আছে 1250। তো শুরু করা যাক অঙ্কটা। অঙ্কটা আমরা কিভাবে করব, যেটা বলেছে যে গতিবেগে হেঁটে কত 15 মিনিটে একটি ব্রিজ অতিক্রম করে। তো 15 মিনিট, এবার আমরা আমরা বলেছি আগেই যে হয় আমরা মিটার পার সেকেন্ডে নেব, না হয় কিসে নেব, কিলোমিটার পার আওয়ারে। তো এখানে 15 মিনিট, মিনিট থেকে সেকেন্ডে যাওয়াই ভালো। তো 15 মিনিট মানে 15 × 60 মানে 900 সেকেন্ড। 900 সেকেন্ডে ব্রিজটি অতিক্রম করে, ব্রিজটি অতিক্রম করে যে ব্যক্তি, ব্যক্তি বললে কি বোঝা যাবে, কতটা দূরত্ব সে অতিক্রম করছে, সেই ব্রিজের যা দৈর্ঘ্য সেই দূরত্বটাই শুধু তার অতিক্রম করতে হবে। তো যে যত দূর সে যাবে, যত যত মিটার সে হেঁটেছে, সেইটাই হলো ব্রিজটার দৈর্ঘ্য। তো এখানে কি বলে যে ব্যক্তির গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা, গতিবেগ কি 5 কিলোমিটার পার ঘন্টা। এইবার আমরা প্রথমে পড়েছি, উপরে আই বটনের লিঙ্কও চলে আসবে। তো যে কিলোমিটার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে কি করতে হয়, 5 × 5/18, এই যে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাই তো? তাহলে 5 × 5/18 মিটার পার সেকেন্ড হলো। তো বলছে কি, এটা কতক্ষণে, 900 সেকেন্ডে, 900 সেকেন্ডটা টোটাল সময় লাগে। তো 900 সেকেন্ডে এই গতিবেগে, 5 × 5/18 গতিবেগে 900 সেকেন্ডে সে কত কত দূর যাবে? 1 সেকেন্ডে যাচ্ছে কত, 5 × 5/18, 900 সেকেন্ডে কতটা যাবে, 900 × 5 × 5/18, 900 গুণ হয়ে যাবে শুধু। তো 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে 100, এইটাকে কাটলে 2, 2 কাটলে 150, ঠিক আছে? তো 50 × 5 × 5, 50 × 5 × 5, তো 50 × 5 × 5 করলে 5 × 5 = 25, 5 × 5 = 125, আর এই শূন্যটা এখানে চলে আসবে, তাহলে 1250 মিটার। তাহলে ব্যক্তিটা কত দূর হেঁটেছে, 1250 মিটার হেঁটেছে। এই 1250 মিটারটা কি, এই 1250 মিটারটাই হলো ব্রিজটার দৈর্ঘ্য। তো কি চেয়েছে আমাদের, ব্রিজের দৈর্ঘ্য মিটারে 1250 মিটার। তো অপশান ডি হয়ে যাবে রাইট। তো যাদের যাদের ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি তুমি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটি প্রেস করে দাও যাতে নতুন ভিডিও আসলেই তোমরা পেয়ে যাও। সো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन, इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है, रेड कलर का है वो ग्रे हो जाएगा, एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है, और फिर आपको जो भी मेरी अगली वीडियोज है उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे, ताकि आपको जो भी मेरी आगे वीडियोज है उसकी नोटिफिकेशन मिलती रहे।